বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঔষধ সম্পর্কে আলোচনা করে থাকি। আজকে আমি টোফেন আইড্রপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। টোফেন আইড্রপটি বেক্সিমকো কোম্পানি তৈরি করে থাকে। এর জেনেরিক নাম হলো কিটোটিফেন। এটি সাধারণত টোফেন আইড্রপ নামেই পাওয়া যায়। যে সকল রোগীদের জন্য টোফেন আইড্রপটি দেওয়া হয়ে থাকে, সাধারণত যে সকল রোগীদের চোখে চুলকানি, চোখে অতিরিক্ত চুলকানি হওয়া, চোখ লাল হয়ে থাকা, চোখ ফুলে থাকা, চোখে জলযুক্ত থাকা, চোখের পানি টলটল করা, অ্যানোজাল ক্যারোটো অ্যাংজোক্টাইভাইটিস, বার্নাল কোজাটাইটিস, ব্যাফোরাহাইডিটিস, ব্যাফোরাকাউডাইটিস, এ সকল রোগীদের জন্যই মূলত টোফেন আইড্রপটি দেওয়া হয়ে থাকে। টোফেন আইড্রপটি অতি সহজে এবং দ্রুত যে সকল রোগীদের চোখে অতিরিক্ত চুলকানি, চোখ লাল হয়ে থাকা, চোখ দিয়ে পানি পড়া কিংবা চোখ ফুলে থাকা, চোখে অতিরিক্ত চুলকানির ফলে চোখ অনেক সময় দেখা যায় ফুলে যাওয়া কিংবা চোখের পানি টলটল করা, এ সকল সমস্যা দূর করার জন্যই মূলত টোফেন আইড্রপটি দেওয়া হয়ে থাকে। টোফেন আইড্রপটি ব্যবহার করার নিয়ম হলো, সাধারণত প্রাপ্তবয়স্ক দৈনিক 1 ফোঁটা করে 2 থেকে 3 বার টোফেন আইড্রপটি ব্যবহার করা যেতে পারে। তবে রোগীর অবস্থাভেদে, রোগীর তারতম্যের উপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ বাড়ানো কিংবা কমানো যেতে পারে। টোফেন আইড্রপটি যেহেতু একটি অ্যালার্জি জাতীয়, যে চোখে চুলকানি কিংবা চোখে অতিরিক্ত চুলকানি হওয়া, চোখ লাল হয়ে যাওয়া, চোখ ফুলে থাকা, এ সকল রোগীদের জন্যই মূলত দেওয়া হয়ে থাকে। তবে এটি একা একা কিংবা আন্দাজে কোনোভাবেই ব্যবহার করা যাবে না। এটি ব্যবহারের পূর্বে অবশ্যই একজন রেজিস্ট্রারি চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে। কেননা ডাক্তার প্রথম অবস্থায় আপনার চোখ দেখে কিংবা পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন আপনার চোখে কী ধরনের সমস্যা রয়েছে। যদি চোখে অ্যালার্জিজনিত চুলকানি বা চোখ লাল হয়ে থাকা, চোখ ফুলে থাকা এ ধরনের সমস্যা হয়ে থাকে, তাহলে ডাক্তার টোফেন আইড্রপটি দিবেন। আর সাথে যদি অন্য কোনো মেডিসিন প্রয়োজন হয় সেটিও ডাক্তার দিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই টোফেন আইড্রপটি ব্যবহারের পূর্বে একজন রেজিস্ট্রি ডাক্তারের পরামর্শ নেওয়াটা কিন্তু অতি জরুরি। টোফেন আইড্রপটি ব্যবহারের ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তবে অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। যেমন চোখে জ্বালা পোড়া সৃষ্টি হওয়া, চোখ দিয়ে পানি পড়া, চোখে ব্যথা হওয়া ইত্যাদি হতে পারে, তবে এটি অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রেই হয়ে থাকে। গর্ভ অবস্থায় এবং স্তন্যদানকালীন সময়ে অতি প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী টোফেন আইড্রপটি ব্যবহার করা যেতে পারে। যদি আপনাদের টোফেন আইড্রপটি সম্পর্কে আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাছাড়া যদি অন্য কোনো ঔষধ সম্পর্কে জানার থাকে তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো ঔষধ কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন।